আজ আমরা ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের মুঘল সাম্রাজ্যের যে বাকি অংশ সেখানকার যে প্রশ্ন উত্তর তা নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এইগুলো প্রত্যেকটি হচ্ছে বড় প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো আবার বলছি মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো এক্ষেত্রে বলা যায় যে হুমায়ুন উপলব্ধি করেছিলেন ভারতবর্ষে মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা প্রয়োজন এই একই ধারণা থেকে আকবর মৈত্রীর নিদর্শনস্বরূপ বেশি করে রাজপুতদের মনসবদারী ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন তিনি রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্কও স্থাপন করেছিলেন তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন যুদ্ধবন্দীদের বলপূর্বক ধর্মান্তরিত করা বন্ধ করে দিয়েছিলেন তবে আকবর অবাধ্য রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধা করেননি জাহাঙ্গীর এবং শাহজাহানও অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন এটা হলো মিল আর মানে রাজপুতদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মুঘল শাসকদের যে নীতি তার মিল আর রাজপুতদের প্রতি দৃষ্টিভঙ্গিগত অমিল কি ছিল মুঘল শাসকদের সেক্ষেত্রে বলা যায় যে বাবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল শাসকদের রাজপুত নীতিতে সেরকম কোনো অমিল ছিল না তবে এই ঔরঙ্গজেবের আমল থেকে মুঘল শাসকদের রাজপুত নীতিতে বদল আসে প্রশাসনিক পদ থেকে শুরু করে রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে আগ্রহ কমতে থাকে রাজপুতরা যশবন্ত সিংহের পুত্রকে সিংহাসনে বসানোর দাবি জানালে ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব কি করেছিলেন শর্ত আরোপ করেছিলেন ফলে মুঘল আর রাজপুত দ্বন্দ্ব আরো প্রকট হয়ে গিয়েছিল তাছাড়া ঔরঙ্গজেব হিন্দুদের ওপর জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন ফলে রাজপুতদের মুঘল বিরোধিতা আরও তীব্র হয় এই ধর্মান্ধ নীতি গ্রহণের কারণে ঔরঙ্গজেব মুঘল মিত্র রাজপুতদের শত্রুতে পরিণত করেছিলেন তাহলে সম্রাট বাবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘলদের রাজপুত নীতি গড়ে উঠেছিল বাস্তবতার ওপর ভিত্তি করে কিন্তু ঔরঙ্গজেবের রাজপুত নীতি ছিল সংকীর্ণ এবং বিচার বুদ্ধিহীন দ্বিতীয় প্রশ্নটি হল দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল আবার বলছি দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল সেক্ষেত্রে বলা যায় যে যেমন দেখো মারাঠা শক্তির উত্থান হয়েছিল বিপুল অর্থ ব্যয় হয়েছিল প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সৈন্যবাহিনী কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল তাদের মধ্যে তাহলে সেক্ষেত্রে কীরকমভাবে ভাবে বলা যায় যে ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্য দুটি অধিকার করেছিলেন এবং এই অধিকার করার মধ্যে দিয়ে তিনি মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পেরেছিলেন কিন্তু সুদূর দিল্লি থেকে দক্ষিণে রাজ্য শাসন করা অসম্ভব হয়ে পড়েছিল ফলে মারাঠা শক্তির উত্থান সহজ হয় আর সম্রাট দক্ষিণ ভারত অভিযানে মুঘলদের বহু সৈন্য নিহত হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয় আর প্রশাসনিক যে বিশৃঙ্খলা সেটাও কিন্তু তৈরি হয়েছিল ঔরঙ্গজেব দীর্ঘদিন দিল্লিতে অনুপস্থিত প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলায় সৃষ্টি করে করেছিল তার ফলে মালব রাজস্থান মথুরা বিহার বাংলা প্রভৃতি স্থানে মুঘল বিরোধী শক্তিগুলি ক্ষমতা দখল করতে তৎপর হয় আর রাজকোষের তীব্র দেখা দিলে সৈন্যবাহিনীকে বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল ফলে তাদের মধ্যে কর্মপ্রেরণা হ্রাস পায় এবং ক্ষোভ বৃদ্ধি পায় তাহলে এবার আমরা তৃতীয় প্রশ্নটা দেখে নেব তৃতীয় প্রশ্নটি হলো মুঘল প্রশাসনিক আদর্শে সংক্ষিপ্ত পরিচয় দাও আবার বলছি মুঘল প্রশাসনিক আদর্শের সংক্ষিপ্ত পরিচয় দাও এক্ষেত্রে বলা যায় যে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গোষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে যথার্থই ভারতীয় সাম্রাজ্য করে তোলা আকবরের প্রশাসনিক আদর্শ তৈমুরীয় আদর্শিক এবং ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ বলা চলে এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন এবং প্রজাদের প্রতি তার পিতৃসুলভ ভালোবাসা থাকবে অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া নয় এই ক্ষমতা তার সম্পূর্ণ নিজের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকেই বলা হয় সুলহ ইকুল এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি প্রথম মুঘল সম্রাট বাবরের শাসনকাল যুদ্ধবিগ্রহে কেটেছিল প্রশাসনের দিককে তিনি সেভাবে নজর দিতে পারেননি মুঘল শাসনের মাঝে আফগান শাসক শের শাহের প্রশাসনিক কাঠামো যে পরিকাঠামো ছিল সেটা ছিল সুপরিকল্পিত যা পরবর্তীকালে আকবর অনেকাংশে অনুসরণ করেছিলেন আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন প্রদেশগুলিকে বলা হতো সুবা আর সুবাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারে বা সরকারগুলি ভাগ করা হতো পরগনাতে আকবর সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন সেটি ছিল তার মনসবদারী ব্যবস্থা আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর পদাধিকারীদের বলা হতো মনসবদার মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল সবচেয়ে উপরে পদগুলিকে কেবল রাজপরিবারের সদস্যদের জন্য রাখা হতো আর উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির মনসবদারদের যুদ্ধের ঘোড়াগুলিকে পর্যবেক্ষণের জন্য মাঝে মাঝে রাজধানীতে হাজির করা হতো এবার চলে আসছি চতুর্থ প্রশ্নে এখানে চতুর্থ প্রশ্নটি হচ্ছে মুঘল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো মুঘল শাসনকে সুদৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো দেখো এক্ষেত্রে বলা যায় যে মুঘল শাসনের মাঝে দিল্লি শাসনকারী আফগান শাসক শের শাহের সামরিক আদর্শকে সম্রাট আকবর অনেকাংশেই অনুসরণ করেছিলেন একটু আগে আমরা সেটা জানলাম এই আদর্শের প্রভাব পড়েছিল আকবরের সামরিক সংস্কারেও যেমন দেখো মনসবদারি ব্যবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো বলছে যে আকবর সামরিক ব্যবস্থায় মনসবদারি প্রথা চালু করেছিলেন আর মনসবদারদের কর্তব্য ছিল বাচ্চাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া মনসবদারদের যুদ্ধের ঘোড়াগুলিকে পর্যবেক্ষণের জন্য মাঝে মাঝে রাজধানীতে হাজির করতে হতো জায়গিরদারি ব্যবস্থার মাধ্যমে ঘোরসওয়ারদের দেখাশোনার রীতি চালু হয় আর সামরিক বাহিনীতে রাজপুতদের তিনি নিয়োগ করেছিলেন তাই আকবর প্রথম অনুভব করেছিলেন যে যুদ্ধপটু এই রাজপুতরা মুঘল সামরিক শক্তিকে সুদৃঢ় করে তুলতে পারে এই ভাবনা থেকেই আকবর সামরিক বাহিনীর বিভিন্ন পদে রাজপুতদের নিয়োগ করতে শুরু করেন এবার আসছি পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখ মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা আবার বলছি মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা টিকা লেখো এটা ঠিক আছে দেখো মুঘল আমলে মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে তাহলে এক্ষেত্রে বলা যায় যে রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদ্বার এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গীরদাররা নিজেদের ভরণ পোষণ করতো এবং ঘোর দেখাশোনা করতো জায়গির মানে কিন্তু জমি নয় চাষ জমি বন্দর এলাকা বাজার এই সবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেওয়া হতো আর জায়গিরদারদের বদলি করা হতো আর জায়গিরদারি ব্যবস্থার বংশানুক্রমিক ছিল না এবার আমি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো যা দেখতে পাচ্ছ সামনে এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের রাজত্বে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশার ঋষি বেড়েছিল আবার বলছি ঔরঙ্গজেবের রাজত্বে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেশা ঋষি বেড়েছিল এক্ষেত্রে বলা যায় যে ঔরঙ্গজেব কর্তৃক বিজাপুর ও গোলকুণ্ডা জয়ের পর দক্ষিণ ভারতের অভিজাতরা মুঘল প্রশাসনে যোগ দিলে মুঘল প্রশাসনের অভিজাতদের সংখ্যা বৃদ্ধি ঘটে এর ফলে মনসব পাওয়া নিয়ে তাদের মধ্যে রেশারেশি শুরু হয় অভিজাতদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার শুরু করে ফলে সম্রাটের সঙ্গে এবং অভিজাত গোষ্ঠীগুলির নিজেদের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে তারপরের প্রশ্নটি দেখো দুই নম্বর প্রশ্ন সুলহ কি আবার বলছি সুলহ ই কুল কি এক্ষেত্রে বলা যায় যে বহু ধর্ম সমন্বিত সুবিশাল এই ভারতবর্ষে সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ ইকুল নীতি গ্রহণ করেছিলেন সুলহ ইকুল এর অর্থ হচ্ছে পরম পরধর্ম সহিষ্ণুতা এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ধর্মাচরণ করতে পারেন রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাতিত্ব করবে না আর এই সুলহ ইকুল নীতির বাস্তবায়ন হিসাবে আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও আবার বলছি মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও এক্ষেত্রে বলা যায় প্রাদেশিক শাসনের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে যে প্রদেশে ভাগ করেছিলেন সেই প্রদেশগুলিকে সুবা বলা হতো সুবাগুলি ভাগ করা হতো কয়েকটি ভাগে সেগুলোকে পরন পরগনা বলা হতো প্রতিটি সুবাতে একটি করে প্রশাসনিক কেন্দ্র স্থাপিত ছিল সুভার শৃঙ্খলা রক্ষা করতে সুবাদার আচ্ছা এবার তারপরে প্রশ্নটা হচ্ছে চার নম্বর প্রশ্ন মনসবদারি প্রথা কী মনসবদারদের কি কি কাজ করতে হতো আবার বলছি মনসবদারি প্রথা কী মনসবদারদের কি কি কাজ করতে হতো সেক্ষেত্রে বলা যায় যে মুঘল সম্রাট আকবরের শাসন ব্যবস্থায় কিছু প্রশাসনিক পদকে বলা হতো মনসব পদাধিকারীদের বলা হতো মনসবদার এবং এই ব্যবস্থাটিকে বলা হতো মনসবদারি প্রথা আর এদের বেশ কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য সেনা প্রস্তুত রাখা সৈন্যদের দেখাশোনা করা যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া মনসবদারদের যুদ্ধের ঘোড়াগুলিকে নিয়ে মাঝে মাঝে রাজধানীতে হাজিরাও দিতে হতো আচ্ছা এবার পাঁচ নম্বর প্রশ্ন যাবতী কি দেখো জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ণয় পদ্ধতির নাম হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ আকবর এবং প্রতিটি এলাকায় প্রতি বছরে আলাদা হিসাব চালু করেছিলেন আগের দশ বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থার নাম হলো দহশালা বা দহশালা ব্যবস্থা আকবরের এই ব্যবস্থা প্রচলনের সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল এবং আরও কয়েকজন কর্মচারী আর খলজি শাসক আলাউদ্দিন খলজির আমল থেকেই কিন্তু রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি মাপা বা জমি জরিপের যে ব্যবস্থা ছিল একবার নতুন করে এই জমি জরিপ করান জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার এই পদ্ধতিই হচ্ছে যাবতী আচ্ছা তারপরের প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্ন বীরবল কেন বিখ্যাত এক্ষেত্রে বলা যায় যে বীরবলে জন্ম হয় মধ্যপ্রদেশে একটি ব্রাহ্মণ পরিবারে তার নাম ছিল মহেশ দাস তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন আকবর তার নাম দেন বীরবল এখানে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয় তাকে রাজা উপাধিও দেওয়া হয় আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বারো ভূঁইয়া কাদের বলা হতো সেক্ষেত্রে বলা যায় যে আকবরের ছেলে উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলা স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করছে এই বিদ্রোহীরা একসঙ্গে বারো ভূইয়া নামে পরিচিত ছিলেন এদের মধ্যে প্রতাপাদিত্য চাঁদ রায় কেদার রায় উল্লেখযোগ্য দহশালা ব্যবস্থা কি আট নম্বর প্রশ্ন হচ্ছে দহশালা ব্যবস্থা কি সেক্ষেত্রে বলা যায় যে রাজধানীতে শস্য মূল্য অন্যান্য জায়গার তুলনায় বেশি হওয়ায় রাজধানী হিসেবে ধরলে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হতো সেই কারণে আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসেব চালু করেছিলেন আগের দশ বছরের জমি বিষয়ক তথ্যের ভিত্তিতে চলা এই ব্যবস্থাকে বলা হয় দৌশলা ব্যবস্থা আর দহ মানে হচ্ছে দশ টোডোর মল এবং আরও কয়েকজন কর্মচারী প্রচেষ্টায় আকবর পনেরোশো আশি খ্রিস্টাব্দে দবশালা ব্যবস্থা চালু করেছিলেন এবার আমরা দেখব একেবারে ছোট্ট প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি দেবো না এগুলো তোমরা নিজেরাই বাড়িতে অভ্যাস করবে এগুলো বই পড়লেই সেখানেই লেখা আছে সেখান থেকে তোমরা দেখে করতে পারবে আর এখন যে আমি প্রশ্ন উত্তর আলোচনা করলাম সেখানেও আছে এটা প্রথম প্রশ্নটি হলো আকবর নামা কে রচনা করেন দ্বিতীয় প্রশ্নটি হল আকবরের উত্তরসূরি কে ছিলেন তৃতীয় প্রশ্নটি হল কোন মুঘল সম্রাটের শাসনকালে খান জাহান লোদি বিদ্রোহ করেছিলেন চতুর্থ প্রশ্নটি হল ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন পাঁচ নম্বর প্রশ্নটি হলো যাবত মানে কি শূন্যস্থান পূরণ করো এক নম্বর রাজস্ব আদায় করত এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী তাদের বলা হতো শূন্যস্থান দু নম্বর আকবর শূন্যস্থান খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন তিন নম্বর উচ্চ পদ পদস্থ মনসবদারদের বলা হতো শূন্যস্থান চার নম্বর শূন্যস্থান খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে পাঁচ নম্বর আকবরের অভিভাবক ছিলেন শূন্যস্থান আজ এই পর্যন্তই